Good morning students. দেখো আজকে কি শিখবো আমরা subject edit. Table কি আছে? Table 2. ঠিক আছে? Table 2 আগের দিন আমরা কি শিখেছিলাম? Table 1. ঠিক আছে? কেমন ভাবে পড়েছিলাম তোমরা সবাই জানো নিশ্চয়ই. আজকে ঠিক ওইভাবেই পড়ে আমরা table 2 টা কমপ্লিট করব. দেখো কি আছে? 2 into 1. তাহলে আমরা 2 into 1 বলবো না. আমরা 2 ones are 2 বলবো. ওকে? আমার সাথে সাথে পড়ে পড়ে তোমরাও লিখবে. 2 twos are 4. 2 threes are 6, 2 fours are 8, 2 fives are 1 0 10, 2 sixes are 1 2 12, 2 sevens are 1 4 14, 2 eights are 1 6 16, 2 nines are 1 8 18, 2 tens are 2 0 20. Okay students, তাহলে কিভাবে পড়ছি? দুইয়ের ঘরে মানে এটা তো 2 এর ঘরের নামটা তাই তো? তাহলে 2 into 1 কি হয়? 2 1s are 2, 2 2s are 4, 2 3s are 6 মানে 3টে 3, তাহলে 3টে 3 কে যদি আমরা প্লাস করি তাহলে 6 হয়। ঠিক আছে? 2 4s are মানে 4টে 2 কে আমরা প্লাস করলে 8 হবে। কিন্তু অত প্লাস করা দরকার নেই, তোমরা ঠিক এইভাবে মুখস্থ করবে, জিনিসটা বুঝবে যে কিভাবে আসছে। 4টে 2 মিলে হয় 8, 5টে 2 মিলে 10, এইভাবে যোগ করে তোমরা তো মনে হয় যোগ করা শিখো নি বা শিখবে তোমার। ঠিক আছে? এবার কেজি 1 এ 2 1s are 2, আমাকে বলে নি শোনো, 2 2s are 4, 2 3s are 6, 2 4s are 8, 2 5s are 10, 2 6s are 12, 2 7s are 18, 2 8s are 16, 2 7s are 14, 2 8s are 16, 2 9s are 18, 2 10s are 20. ওকে, তোমরা এইভাবে বাড়িতে মুখস্থ করে নাও। গুড বাই। গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গালি ব্লগ আর মার্গারেট চ্যানেল। বাবু পড়াশোনা করছে, দেখো টেবিল লিখছে। সকাল 19 বলে তুই কি লিখলি, 12 কেন লিখলি মোছো? এগুলো তো ভেরি ব্যাড ব্যাড থিং। রাবার কোথায়? আবার লেখো, ওটা দিয়ে তো লেখা যাবে। এই তো 19 লিখেছে। আচ্ছা যাই হোক, তারপরে 2 টেন্স আর 2 টেন্স আর 20, পড়াশোনা শুরু হয়ে গেছে আজকের। পড়াশোনা করতে যে ভালো লাগছে? আজকে ড্রয়িং দিয়েছে? ড্রয়িং করতে খুব ভালো লাগে। আচ্ছা কালকে বাবা কি দিয়েছে? পিকাচু। এটা নিয়ে রাত্রিবেলায় শুয়েছে, ঘুমিয়েছে, লেজটা ছেঁড়া হয়ে গেছে, আবার কোনাতে একটা জায়গায় দেখো এই জায়গাটাতে ছেঁড়া হয়ে গেছে অলরেডি। ও বাবা, পিছনে চেন লাগানো, ওর মধ্যে চেনটা খুলে ওকে ঢুকিয়ে দেবো আমি। চলো পড়াশোনা হোক, তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি আমি। Oh,
ABC song. Come little children, come to me. I will teach you ABC. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P. L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, and Z. Very good. Good boy. Government থেকে আয়রন কি আয়রন খাওয়ানোর জন্য এসেছে বাচ্চাদের 5 বছরের নিচের বাচ্চাদেরকে দিচ্ছে এখন তো কোভিড কোথাও যাওয়া থাওয়া হচ্ছে না সো এখানে বসেই দিচ্ছে সবাইকে এই জেঠিমা সব দায়িত্ব নিয়ে নিয়েছে তো সামনে বসো ঠাম্মিটা সামনে বসো আচ্ছা কি খাইয়ে দেবে না আমাকে খাওয়াতে হবে কি খাওয়াবে ও এটা বটলটাই দিয়ে যাবে হ্যাঁ সোমবার আর শুক্রবার সোমবার আর শুক্রবার এই সিলটা খুলবে এইভাবে চাপ দিলে ভিতরে যতটা আসবে ততটা খাওয়াবে আচ্ছা সোমবার আর শুক্রবার মানে আজকে খাওয়াতে হবে হ্যাঁ খাবার পরে এই যে আয়রন এন্ড ফলিক অ্যাসিডের এই মেডিসিনটা দিয়ে গেল গভর্নমেন্ট থেকে দিয়েছে এগুলো 5 ইয়ার্স বেবিদের জন্য সো ওকে খাওয়াবো তোমরা দেখতে থাকো এরপর আমরা এখন খেতে বসবো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো তোমাদের সঙ্গে সারাদিন আর কিছু শেয়ার করার ছিল না তার জন্য আজকে শেয়ার করিনি তোমাদের সঙ্গে হঠাৎ করে একটা জিনিস পেয়েছি সেই জিনিসটা তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করব তো আমার কথাবার্তা মানে একটুখানি বলেই আমি তোমাদেরকে ওই ওই জিনিসটা শেয়ার করবো তোমরা দেখো লাস্ট অবধি খুব ভালো লাগবে তোমাদের আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আর কি যেন বলে তোমরা দেখছো ঠিকই বাট সেই পরিমাণ লাইক করছো না যার জন্য আমার খুব খারাপ লাগছে কষ্ট পাচ্ছি আমি লাইকটাও করো কমেন্টও করো সাবস্ক্রাইব শেয়ার প্লিজ করো না হলে কি বলো তো পাশে থাকার মানেটা কি রইল তাই নয় কি প্লিজ পাশে যখন থাকছো প্রপারলি থাকো না ওই রকমভাবে থাকার তো কোনো মানে হয় না না তোমরা দেখছো কিন্তু লাইক করছো না কেন এই জিনিসটা কেন কারণটা কি যেই কারণই হোক সেই কারণটা কমসে কম কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি বুঝতে পারবো আর যেটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করব সেটা হচ্ছে পাপাইয়ের ড্রয়িং শেয়ার করব ও কীভাবে জিনিসটা বানিয়েছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব আমার মানে অবাক লেগে যায় এত সুন্দরভাবে ও ড্রয়িংটা করেছে তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় যার জন্য আমি আজকে জিনিসটা শেয়ার করছি সো তোমরা দেখো লাস্ট অবধি দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সো আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মোড়লো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে টাটা বাই